চেয়ারম্যান সাহেব, আজকের সভার সভাপতি সাহেব, আমার সঙ্গে এই মঞ্চে এই রাজাবালা সমষ্টির বিভিন্ন গ্রাম থেকে আসা মুরব্বীভাজন এবং শ্রোতাস্বরূপ আমার মুরব্বীগণ, ভাই বন্ধুগণ এবং মা বোনেরা, আজকে সত্যি রাজাবালা সমষ্টিতে এটা একটা হিস্ট্রি হতে চলতেছে। এর আগেও আমরা অনেক লিডার বানাচ্ছি, বিভিন্ন কমিউনিটি থেকে, আমরা গারো কমিউনিটি থেকে বানাচ্ছি, মুসলিম কমিউনিটি থেকে বানাচ্ছি, আমরা বড় কমিউনিটি থেকে বানাচ্ছি, কিন্তু রাজাবালা সমষ্টির হিলসের মধ্যে যে একটা প্রবলেম, যে ওদের ওইখানে মানে যেহেতু রাজাবালার মধ্যে হিলস সেকশনের মানুষগুলো মাইনরিটি, নন ট্রাইবাল সেকশনের মানুষগুলো মেজরিটি, তো অবভিয়াসলি যখন লিডার প্লেন বেল্টের মধ্যে আসে এনারা যায়, এটা খুব বড় প্রবলেম ফেস করে, দেখায় পাওয়া মুশকিল হয়ে যায়। কারণ আমাদের মানুষগুলো থাকে 2000, ইমরা যায় আরও অতে 200, ওই 2000 সেট করে যায়, দেখা করবে পায় না। তো ইলেকশন ক্যাম্পেইনের সময় আমার এটা একটা মুদ্দা আছিল যে যদি আল্লাহ পাক বানায় তো সর্বপ্রথম কাম একটা এটা করা হব যে একটা হিল সাইডের একটা ডেডিকেটেড অফিস যাতে আমরা করবে পাই। আজকে এই কাজটা আরও 2 মাস আগে হয়তো আরম্ভ হলে হয়, জাস্ট মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকার জন্য জিনিসটা অল্প ডিলে হয়েছে। এটা আমার একটা স্বপ্নের প্রজেক্ট, আর আজকে আমার এই স্বপ্নটা পুরা করার জন্য আপনারা সবাই যে আসছেন এখানে, তার জন্য আপনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আজ রাজাবালা সমষ্টির এমএলএ হিসেবে আপনারা আমাকে বানাইছেন, কালকে হয়তো আমি থাকতেও পারি নাও থাকতে পারি, কিন্তু এটা একটা চিন থাকি যাব আজীবন যে ডাক্তার মিজানুর জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে নিয়ে চলার জন্য এই প্রচেষ্টাটা করে গেছিল। এটা আপনারা কবেন, আপনাদের নসল সামনে আসা নসলও এই কথাটা মনে রাখবো সবসময় ইনশাল্লাহ। এটাই আমার সবচেয়ে খুশির ব্যাপার। খালি এটা না, ইনশাল্লাহ আগামী আরো 4 বছরে এইরকম আরো বহুত উন্নয়নমূলক জিনিস আপনারা দেখা পাবেন। এটা আমি আগেও আপনাদেরকে প্রতিশ্রুতি দিছিলাম, আজকেও দেই। অনেকে হয়তো ভাবে যে অপোজিশন এমএলএ কিছু করবে পায় না, আমি তো কই এই 1 বছরে একজন নতুন অপোজিশন এমএলএ হিসেবে যার পিছনে গভর্নমেন্টে সবাই লাগিয়ে আছে, তথাপি ইনশাল্লাহ আমি যেটা অ্যাচিভমেন্ট করছি অন্য রুলিং এর এমএলএ এখন পর্যন্ত করেনি। উদাহরণ দেই একটা দুটো, নিউ ভাইটবাড়ি সিএসসি, নিউ ভাইটবাড়ি সিএসসি নংরুম সাহেবের আমেলে খাঁচাটা শুরু হয়েছিল, ওই সিএসসি শিফট করেছিলাম আমি তখন যখন আমি এমএলএ আসলাম না, ফ্লাডের সময় শিফটিং আমি করাছি। ওটা ডক্টর আজাদ জামান তখন এমএলএ আসিল, উনি চায় নাই ওটা শিফট হোক, আমি জোর করে করাছি, কারণ যে বিল্ডিং এর মধ্যে ওটা চলি আসিল ওটা একটা হসপিটাল রানিং এর ক্যাপাসিটি আসিল না, জোর করে ওটা করেছিলাম। আজকে আপনাকে শুনিয়ে আপনারা খুশি হবেন, অ্যাসেম্বলির মধ্যে আমাকে এমনি ওরা না সম্মান না করতে পারে, এমনি আমার কথা না শুনতে পারে, আমাদের জন্য অ্যাসেম্বলি একটা জায়গা আছে, আমি 2DCP ধরছি, আজ এক্স-রে মেশিন আসছে, খালি মডেল কোডের জন্য দেরি হয়ে গেছে, মার্চের ভিতরে এক্স-রে মেশিন আনার কথা কইছিলাম, আজ ভাইটবাড়ি সিএসসির মধ্যে এক্স-রে মেশিন আসছে, ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ সোনোগ্রাফি মেশিন আসবো, না আসলে আপনাকে এমএলএ ডাক্তার মিজানুর রহমান কাজই দিব। কি চান আপনার ডেভেলপমেন্ট নয়? এটা আমাকে একটা সেলসেলা সমস্যা, আমার 2-4 ভাই আসছে রাজাবালা থাকি হেলডিগঞ্জের রাস্তাটা প্রেসন, আমাদের ডিপুটি চিফ মিনিস্টার এলাউজা প্রেসন সারা ঠিক শুনবেন আপনারা, যে ওই দিন কেমন করে গলা টিপি ধরছিলাম আমি সেশনের মধ্যে, তারপরে ওই কামটাও হয়েছে। ওই রাজাবালার তো এই সেলসেলার তো এনপিপির এমএলএ আছে, কাশিয়াবাড়ি সিএসসি আমি এক্সাক্ট টাইম টে কবর পাবেন নি, ওটাও ইনশাআল্লাহ এই বছরের ভিতরে, 1 বছরের ভিতরে ওটাও ইনগ্রেশন হবো, আমার সমষ্টির পরে না কিন্তু আমি হাল্লা চিল্লে করি করাছি ওটা। আর কি ডেভেলপমেন্ট চান আপনারা? একজন এমএলএ বাড়ি বাড়ি কিছু করে দিবে পাবেন না, কিন্তু সামাজিক ডেভেলপমেন্ট যেটা আমি কমিটমেন্ট করছিলাম ভোট, আজকে তাই 25-30 বছর থাকি যতগুলো এমএলএ হয়েছে ভোট ডোবা গ্রামের কথা কইছে বলে আমি এইবার এমএলএ হলে লাইট দিয়ে যাম,
ডাক্তার মিজানুর ইলেকশন ক্যাম্পেইনের টাইমে কইছিল যে আমি এমএলএ হলেও ভোট দেবাতে এবার লাইট জ্বলবে, আর আমি এমএলএ না হলেও লাইট জ্বলবো। লাইট জ্বলছে, ভোট দেবাতে আল্লাহ দিলে আমি জ্বলাছি। ওই লাইট দেওয়ার জন্যে রাত 3টে পর্যন্ত আমি আর আমার বন্ধু বান্ধব কজন ওতে বসিয়ে আসলাম। রাত 3টে ভোট দেওয়ার মানুষ আসিল না, ওটা আফ্রিকে ছিল ওরা, আমি বসিয়ে আসলাম। আর আমি এটা এটাই মানে কোনো প্রাউড ভাবে কবে লেছি না, আমি আমি লিখে দিয়ে কবর পাই। আমাক বাদ দিয়ে কোনো এমএলএ ওখানে অত রাতে বসে থেকে কারণ দিল না। আমার ভিতরে একটা জজবা আছিল যে আমি লাইটটা জ্বলে দিয়েছি না থেকে যাম, সব কিছু হয়েছে 12টার সময় রেডি, হঠাৎ ফুলবাড়ির মেন্টাল সেরে গেছে, কারণ নেই, টেস্ট হয় না। প্রায় 12টা এসডি আমাকে ফোন করছি, আমি মরাশুদির মধ্যে বসা, তোমার ফুলবাড়ির লাইন কারেক্ট করো, যেখান আমি এতে লাইট জ্বলবে না ভোট দেবা তৎক্ষণাৎ আমি যাবেন নি। পরে 3টার সময় ফুলবাড়ির লাইন কারেকশন হয়েছে, 3টার সময় আমরা লাইট জ্বলাছি, 3:15 আমি অর্থে বাইরে আছি, 3:45 বাইদাসি শুচ্ছি আমি, করলে হয় কেন এই কাম? আমার দৃঢ়তাটা এটা অনেকে জানে না, আমি যদি কোনো কাম ধরি ইনশাল্লাহ আমি করি সারি। গতবার 2018 মধ্যে আমি এমএলএ ক্যান্ডিডেট আসলাম এনপিপির, ফুলবাড়ির সমষ্টির মধ্যে এমএলএ আসিল রবিবুল, শালশালা সমষ্টির মধ্যে এমএলএ আসিল ফালিন ম্যাডাম। আপনাকে কারো যদি মনে আছে মনে করে দেন, সবচেয়ে আগে রাস্তা আসিল ঘুমাই জোড়া থেকে নিয়ে রাজামালা পর্যন্ত ডাক্তার মিজানুর করাছিল, জোর করে যা করাছি আমি চিফ মিনিস্টার টেবিলে বসি। ওই এই ঠিক এমপি ইলেকশনের আগে আগে আসিল আমার মতন একটা সাধারণ মানুষ, চিফ মিনিস্টার এই এত চিফ মিনিস্টার বসা তো আমি বসা, এমপি ইলেকশন সামনে মিটিং এর আল্লাহ পড়ছে। আমি বললাম কোনো মিটিং করবে দিবেন নি আপনার, যদি আপনি রাস্তা না বানান, রাস্তা বানাবেন মিটিং হব, রাস্তা না বানাবেন মিটিং হবেন না। শেলা হয়েছে আরো তাই ফোন করছে সেক্রেটারি যে আমার একটা পাগলা বন্ধু আছে, এই ভাষায় কছিল, আমার একটা পাগলা বন্ধু আছে ডাক্তার সাহেব, পাঠাবে লেখছি এই রাস্তাটা ঘুমাই জোড়া থাকি নিয়ে রাজাবালা পর্যন্ত, বিল কোন দিন হব, কোন কন্ট্রাক্ট ধরা লাগে ধরো, কামটা শুরু করো। আমি বাইতে আসার আগে কাম শুরু হয়েছে, মনে করি দেখিও ফুলবাড়ি আর শালশালার আগে রাজাবালার রাস্তা হচ্ছিল। তো ইনশাআল্লাহ এটা মনের মধ্যে কেন এটা ভাবেন না যে ডাক্তার মিজানুর রক আমরা এমএলএ বানাচ্ছি, অপোজিশনত পড়ছে, আমাকে একটা কাম করে পাবেন না ইনশাআল্লাহ। আমার সামনে এলাও 4 বছর আছে, আপনারা খালি দেহি যান, আমার কিসের জন্য অত শক্ত করে বাজছে, ডরায় আমার জন্য, তো সত্য কথা জানে, হাত খোলা দিলে মুশকিল আছে। কোন লিডার আছে এটা আমি নিজের অহংকার করি কই নে, আসুক তো কোনো দিক দিয়ে আমাকে হারাতে, আল্লাহ আমার অতটুকু কেলিবার দিছে, আমি কাম করতে শরম করি না ভয় করি না। আমার ওটাই কায় যদি আসে আমি কোনো কাম পেন্ডিং থুই নে, যাই একটা ফোন নিয়ে আসবো সালায় ফোন করি, আমি কোনো কাম আমার পেন্ডিং ওত নাই। সামনে ইনশাআল্লাহ ওরকম আরও অনেক ডেভেলপমেন্টাল জিনিস আছে, আপনারা খালি একটু ধৈর্য ধরেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আমি একটা কথা বারে কই, আজকেও কই, এই যে আমার হাত দিয়ে 12.5 কোটি টাকার স্কিম নাড়াচাড়া হবো এই 5 বছরে আল্লাহ যদি আমাকে হাতে রায়, আমি আপনাকে 20 কোটি দিয়ে যাম, 7.5 কোটি টাকা আমার পকেটে দিয়ে যাম, হিসেবটা 4.5 বছর পরে আমার ঠেই নেন, একটা কম দিলে আমার বাড়ি নিয়ে নেন, একটা যদি আমি কম দেই। আমি 12.5 কথা কমে নিছি না, 12.5 আপনাকে প্রাপ্য আমি অত 7.5 যোগ দেব, এটা ডাক্তার মিজানুরের ওয়াদা, আর করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াত রায়। ওটা নিয়ে আপনারা কোনো টেনশন করেন না। আমার কতগুলো দুঃখ আছে এইবার এমপি ইলেকশনের মধ্যে দেখলাম, দুঃখটা হল আমাকে মানুষগুলো যে একটা ভাষা কয়, ভাষাটা আমি ভালো পাই না অ্যাকচুয়ালি, কইলে ভোট খেলাই কার সাথে ব্যান খেলাই, এই ভোটটা খেলা নয় এই কথাটা আমাকে মাথাতে কেন ঢোকে না। আজকে দেশের পরিস্থিতি কি আমরা জানি? 2,250 ডাক্তার মিজানুর এমএলএ ক্যান্ডিডেট হওয়া তো বহুত দূরের কথা, ডাক্তার মিজানুর আর আমরা ভোট দিবের পাবো না নাই, ওই গ্যারান্টিটা না হওয়া আছে আমাকে। আর তার মধ্যে আমরা সাময়িক একগুলো বেনিফিটের জন্য, খালি পার্সোনাল বেনিফিটের জন্য দূর দূরের মানে ভোট আসলে পাগলা মারা যাই আমরা। আজকে ভাই নাইলে 2 টাকা কামাইয়ে করলাম, দেশত থাকবার পেলে সিনতে একটা খরচ করমু,
যদি গোয়ালপাড়া যায় ডিটেনশন হাউসে থাকে নাকি ওইটার দাম আছে, বউ এক জায়গা, বেডা এক জায়গা, আমি এক জায়গা, ওইটা দিয়ে কি করবো? লাভ আছে কোনো? কোনো লাভ নাই, কিন্তু এই কথাটা কেউ বোঝে না। আমার কত বড় বিপদ আছিল, আমি এক পার্টির এমএলএ, দেশের পরিস্থিতি এক, তাও আমি আপনাকে সাথ দিছি, যেভাবে হোক আমি দিছি, কিন্তু আপনাকেও সকারের দরকার এই জিনিসগুলো বোঝা। আমাদের ছাওয়া পাওয়ার ভবিষ্যৎ যদি আমরা চিন্তা না করি, কাই করব? আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি করব? হিংসে পলিটিক্স আমি ঘৃণে করি। একটা দেশের প্রাইম মিনিস্টার হিসেবে যেগুলো ভাষণ উনি দেয়, সেই হিসেবে মুসলিম খ্রিস্টান এরা গাডারের পোকা। তো যাই হোক, এইবার দেশের পরিস্থিতি অন্য দিক দিয়ে চলতেছে, আর যদি আল্লাহ পাক দেখে, ঈশ্বর যদি দেখে, কারবা না কারবা দোয়া কবুল হব, দেশত আবার আগের মতন শান্তি ঘুরে আসব। এই যে আপনারা ভেবে লিখছেন মেঘালয় সরকার, মেঘালয় সরকারেরও আর বেশি দিন নাই, আর দুটো মাস ধৈর্য ধরেন, আর দুটো মাস ধৈর্য ধরেন। যে সরকার অন্যায় অনীতির মধ্যে থাকবো, যে সরকার দুর্নীতি করে চলাবো, ওই সরকার কোনোদিন লম্বা টিকপের পায় না, এটা মনে রাখিও। আল্লাহ পাক সাধারণ একটা মানুষ ভুল করলে মাফ করব, কিন্তু একটা বিচারক যদি ভুল করে অত সহজে মাফ হয় না ওটা, কারণ ওর উপরে দায়িত্ব আছে। তো ওই জন্যে মেঘালয়ের পরিস্থিতিও ইনশাআল্লাহ আজকে আমি কয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে করি, আগামী জুলাইয়ের ভিতরে অনেক পরিবর্তন আসবে লিখছে, অনেক। আপনারা খালি ধৈর্য ধরেন। আমি একটা জিনিস, অপোজিশন হিসেবে হয়তো আপনাদের পার্সোনাল প্রবলেম সলভ করা আমার জন্য একটু অসুবিধা হবে, সাময়িক কামের মধ্যে ইনশাআল্লাহ আমার কোনো অসুবিধা হবেন না, না দেব, আমি ধন্যবাদ দেবো। এমএলএ হাঙ্গার স্ট্রাইক করে নেই, ডাক্তার মিজানুর ওটাও করে দেওয়া হবো রাজাওয়ালার রাস্তার। আপনাকে সকালে সাথে নিয়ে 5,000 মানুষ রাস্তার মধ্যে হাঙ্গার স্ট্রাইক করে বসে থাকবো, আমরা দেই আঙ্গে কাম হয় কিনা, কেন হবেন না? আমরা ন্যায্য মত চলবো তো। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, কনরেড সাংমা সাহেব আর আমাদের আব্দুল সালাম সাহেব কইছে টাইম দিছে আমাদের এক ভুল সংশোধন করার। রাজাওয়ালার মানুষ 1.5 বছরে যেটা ভুল করছে ওটা সংশোধন করছে, 1.5 বছরের ভুল সংশোধন করছে, 1300। এটা কি বুঝে না? ইঙ্গিত দিয়ে দিছে তো, না হলে যদি অতই হলে সব কিছু ঠিক, তাহলে 1.5টা ফের পাস করলে হয়, কিসের জন্য করে নাই? নিজের 1.5 বছরের ভুলটেক সংশোধন করছে। রাজাওয়ালার মানুষের চেয়ে সালা কাইও নাই। আমি তো কই আমরা লিডার, আমরা কিছুই নয়, এত প্রত্যেকজন মানুষ আমার চেয়ে বড় লিডার, সত্য কবে লিখছি আমি। ওই জন্য ওমরা ভাবে যে ভুল সংশোধন, ওমার ভুলে সংশোধন হয়েছে আর হবো ইনশাআল্লাহ। যাই হোক, গরম দিন বেশি লম্বা না করি। এই যে আমিও অনেক দূর থেকে আসছি, লোভটা খালি এটাই নয় ফাউন্ডেশন, আপনাদের সাথে দেহা হল, 2-4 কথা হল, এটাই মনের শান্তি। সামনে ইনশাআল্লাহ আরো অনেক জিনিসের মধ্যে চেঞ্জেস আসব। আমার কমিউনিকেশনের থেকে আরম্ভ করি, আমার যোগাযোগের থেকে আরম্ভ করি, সব জিনিসগুলোর মধ্যে ইনশাআল্লাহ আরো আমি যতদূর সম্ভব আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকি। আর একটা জিনিস, আমি নিজে নিজে সিদ্ধান্ত নিছি, আমার গাঁও বেড়ানি এলো হয়নি, প্রায় 1.5 বছর হয় আমি মেলা নয় বেশিরভাগ জায়গাতে এলো পঞ্চিমের পাইনি। আগামী থেকে আমার বাড়িতে আমি বসা বন্ধ করে দেব, বাড়িতে বসলে গাঁও হয় না, ওই জন্য আপনারাও সাথ দিবেন। আমরা গোড়াল সমষ্টিটা যেন আগামী 6 মাসের মধ্যে ক্লিয়ার বেড়াবের পাই একদম। যখন নিজে বেড়ানি যায় তখন মানুষের কষ্ট দুঃখ সুখ জিনিস বোঝা যায়, কার কি সুবিধা অসুবিধা আছে। আজকে কি হয়, আমি এক জায়গাতে আছি, হঠাৎ একটা গ্রামের থেকে ফোন আসলো আমাকে একটা পানি খাওয়ার খুব অসুবিধা হয়েছে, একটা ইন্দ্রে লাগে। আমি হিরিত করি কোনো সময় কয়া দিই আলো স্কিমের টাইম এসে নিয়ে আর 3 মাস নেব, ওর আইজিএফ নাই, পানি যায় না, আমি 3 মাস পরে দিলে হব। তো ওটা কিসের জন্য হয়? না দেখার জন্য। আমি যদি বেড়াই তো আমি জানবো ওই জায়গাটা পানির অসুবিধা আছে, ওর 3 মাস তো দূরের কথা, 3 ঘন্টা ওর সয় না,
তো ওই জন্য গ্রাম বেড়ানির দরকার আছে। ইনশাল্লাহ আমরা সাথে মিল হ্যাঁ এই যে আমরা জড়িত হছি, জানি না আমরা কয়জন হায়াতে থাকুম, কয়জন আল্লাহ রাইব, কয়জন যামু, কিন্তু যতদিন ইনশাল্লাহ আমরা আসি সহি রাস্তা যাতে আল্লাহ পাক আমাকে চলায়, আর এই রাজাবালা সমষ্টির ডেভেলপমেন্টের জন্য জিন আমাকে অগ্রসর করায় আল্লাহ পাক, এটাই আমার আল্লাহ পাকের কাছে দোয়া এবং আপনাদের সবাইয়ের কাছে অনুরোধ। আরেকটা কথা কই, এটাই হয়তো কিছু এনজিওর মানুষ আমরা আছি, একটা রিকোয়েস্ট এনজিওর মানুষগুলোর প্রতি আমার এটা থাকবো যে এনজিওটাও কিন্তু মানুষ সাধারণ মানুষ ভাবে যে আমাকে ডেভেলপমেন্টের জন্যই এনজিও গুলো আসছে, আমাকে সুখ দুঃখ সুবিধা অসুবিধা দেব, কিন্তু অনেক ক্ষেত্রের মধ্যে দেখা যায় আমরা এনজিও মানুষগুলো মানে নিজের একটা পজিশনটা নাজায়েজ ফায়দা নেই, আমরা অনেক জায়গার মধ্যে এনজিও গুলো খারাপ পথের মধ্যেও যায়। আমার রিকোয়েস্ট ওটা না করি এনজিওরা আমাদের সাথে কোঅপারেশন করুক, ডেভেলপমেন্টাল জিনিসের মধ্যে আমাদেরও গাইড করুক, আমাদের কাছে হেল্প চাক, আমরা আসি ইনশাল্লাহ যে কোনো ধরনের সুযোগ সুবিধা অগ্রাগ দেওয়ার জন্য। তো যাই হোক, আপনাদের সবাইকে আমার অন্তর থেকে এত রোদের মধ্যে কাম টাম ছাড়িয়ে তাতে শনিবারের বাজার কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ, আর আগামীতে ইনশাল্লাহ আমরা যাতে এইভাবে একসাথে চলবে পাই এবং সবাই যাতে একসাথে রাজাবালা সমষ্টিক উন্নতির দিকে আগবারে নিয়ে যেতে পাই এদের কামনা করিয়ে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি। আজকে এইখানে শেষ করতেছি, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, নমস্কার।